আসসালামু আলাইকুম, কক্স কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই ইউনিক এবং সুন্দর একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কালো বিনি চালের শীত পিঠা। এই যে কালো বিনি চাল আমি পানিতে ভিজিয়ে ধুয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। কালো বিনি চালটি আমি পানিতে পরিষ্কারভাবে ধুয়ে পানি ঝরিয়ে রোদে শুকিয়ে ব্লেন্ডারে, এই যে দেখুন, ব্লেন্ড করে নিয়েছি। এটি আমি কালো বিনির ভাপা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাবো। খুবই ইউনিক একটি রেসিপি, হয়তো আপনারা কখনোই খাননি, আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এর স্বাদ অন্যরকম, খুবই সুস্বাদু এবং মজা। তো চলুন আমি আপনাদেরকে কিভাবে করব সে প্রসেসটি দেখিয়ে দিই। আমরা যে সাদা ভাপা পিঠা করে থাকি ঠিক সেই প্রসেসে এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। তারপর অল্প অল্প পানি দিয়ে এটিকে সাদা ভাপা পিঠার মতো গুঁড়ি করে তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিচ্ছি। দেখুন যখন এভাবে মুট করবেন, মুট হবে তখনই বুঝতে হবে এটি হয়েছে। এটি মুট হচ্ছে না, তার মানে এখানে আর একটু পানি লাগবে। আমি আরো অনেকখানি পানি দিয়ে দিচ্ছি। এখন দেখুন এটি মুট হচ্ছে, একটু চাপ দিলেই ভাঙতেছে। এটি যেহেতু বিনি চাল সেজন্যই আঠালো এবং হাতের সাথে লেগে আছে। এই যে দেখুন, এখন এটি পিঠা তৈরি করার জন্য তৈরি। এই যে দেখুন, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটি আমি কিভাবে তৈরি করব। এখন আমি একটি চালনির সাহায্যে আপনাদেরকে চেলে দেখাচ্ছি। এভাবে চালনির সাহায্যে আমি এগুলাকে চেলে নিব। এভাবে আমি সবগুলা চেলে নিচ্ছি। দেখুন আমি আপনাদেরকে লুকটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে অনেকটা এখানে চেলে নিয়েছি, দেখুন। এখন আমি এটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। কালো চালের, কালো বিন্নি চালের ভাপা পিঠা এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। দেখুন এটার জন্য আমি নিয়ে নিয়েছি চিনি আর নারকেল। অবশ্যই এটি আপনারা চিনি দিয়েই করবেন, এবং চিনি দিয়ে কিভাবে করতেছি সেই প্রসেসটাই দেখে নিন। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এটিতে আপনারা চাইলে
গুড় ব্যবহার করতে পারবেন, কিন্তু ব্যবহার না করাটাই ভালো। কারণ গুড় যখন ব্যবহার করবেন, পানি ছেড়ে দিলে বিনি চালের এই ভাপা পিঠাটা খুবই আঠালো হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না, সেজন্য এটি চিনি দিয়ে করা। তো কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চাউলের গুঁড়াগুলা এভাবে নিয়ে নিচ্ছি আমি। এটি কিন্তু আমি চিনির সাথে মিক্সড করব না, কারণ চিনির সাথে মিক্সড করলে চিনির থেকে পানি বের হয়ে আসবে, এতে পিঠাগুলা খুবই আঠালো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। পারফেক্টভাবে যদি আপনারা তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার এই প্রসেসগুলো ফলো করবেন। আমি এখান থেকে কিছু চাল, কালো বিনি চাল অল্প পরিমাণ চিনির সাথে মিক্সড করে নিচ্ছি। সাথে সাথে মিক্সড করে আমি যে কয়টা বানাবো সাথে সাথে ওগুলা তৈরি করে আমি চুলোয় দিয়ে দেব। দেখে নিন আপনারা এই প্রসেসটা। চিনির সাথে মিক্সড করব না, কারণ চিনি থেকে পানি ছেড়ে দেয়, সেজন্য এটা কখনো মিক্সড করে রাখতে পারবেন না। এই যে আমি প্রথমে যেটি তৈরি করব সেটাই শুধু চিনির সাথে মিক্সড করতেছি, আপনারা দেখে বুঝে নিন। প্রথমে আমার একটি যে তৈরি করা হয়ে গেল। আমি চুলোয় আগে থেকে ভাপা পিঠার একটি ডেকসি পানি দিয়ে বসিয়ে দিয়েছি, ভাপ উঠতে শুরু হয়েছে। এখন আমি পিঠাটি দিয়ে দিচ্ছি। এই যে আপনারা লক্ষ্য করুন, এই যে আমি পিঠাটা দিয়ে দিলাম। এই যে ভাপ উঠতেছে, খেয়াল করুন আপনারা কিভাবে পিঠাটি হচ্ছে, আপনারা দেখুন। আপনারা চাইলে ঢাকনা দিয়ে দিতে পারবেন, আমি আপনাদেরকে দেখানোর জন্য ঢাকনা দিলাম না। অসাধারণ স্বাদের মজা হয় এই পিঠাটি খেতে। আমি জানি আপনারা কখনো এর আগে পিঠাটি খাননি, তাই অবশ্যই এই পিঠাটি এভাবে ট্রাই করে দেখতে পারবেন। বিয়ের সময় পিঠাটি হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে নামিয়ে দেখাবো। এই যে চারিদিকে ভাপ উঠতে শুরু করেছে, যখনই বুঝবেন যে চারিদিকে ভাপ চলে এসেছে তখনই পিঠাটি হয়ে গেল। এখন এই পিঠাটি আমি নামিয়ে নিচ্ছি। যে আপনাদেরকে একটু এই লুকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি আরো কয়েকটি পিঠা বানিয়ে নেব। এই যে দেখুন, আপনারা অবশ্যই খেয়াল করুন আমি যে পিঠাটি বানাবো সেই পিঠাটি রেডি করে নিব। যে চিনি দিয়ে মিক্স করে নিচ্ছি, অল্প পরিমাণে নারকেল দিয়ে দিচ্ছি। এভাবে সাথে সাথে চিনি আর নারকেল মিক্স করে করলে পিঠাটি খুবই সুন্দর হয় এবং খেতে খুবই সুস্বাদু হয়। অল্প পরিমাণে গুঁড়া দিয়ে দিয়েছি।
এভাবে আমি আরেকটি চুলায় পিঠাটি বসিয়ে দিলাম। খেয়াল করুন আপনারা কত সুন্দরভাবে পিঠাটি হয়ে যায়। শীতকালীন সময়ে আমরা এই মজার মজার পিঠাগুলা বানিয়ে খেতে পারি। চারিদিকে ভাব চলে এসেছে, পিঠাটি হয়ে গেছে। এভাবে আমি আরো সবগুলো পিঠা বানিয়ে নেব। চিনি গুঁড়া নিয়ে নিচ্ছি, কালো বিন্নি চালের গুঁড়া, এটি আমি সবসময় এটি চিনি দিয়ে করে থাকি, আমার খুবই এর স্বাদটা ভালো লাগে। গুড় দিয়ে করি না, কারণ গুড়ের পানি অনেক আঠালো হয়ে যায় বলে পিঠাটা খেতে তেমন ভালো লাগে না। যে চুলায় বসিয়ে দিলাম, এবারে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। আমার মনে হয় কয়েকটা সেকেন্ডই লাগে এই পিঠাটা ভাপের মধ্যে তৈরি হইতে। যে হয়ে গেছে, পিঠাটিও আমি নামিয়ে নিচ্ছি। এভাবে আমি সব কটি পিঠাই বানিয়ে নিলাম। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এটি আমি বানিয়েছি খুবই ইজিভাবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে যখনই আমি ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই যে আমার পিঠাটিও হয়ে গেল, এখন আমি আপনাদেরকে কালো বিনি চালের ভাপা পিঠার রেসিপিটি পরিবেশন করে দেখাব। সুপ্রিয় দর্শক, দেখুন পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি কালো বিনি চালের ভাপা পিঠা। খুবই মজার, অসাধারণ টেস্ট এটির। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই এর স্বাদ, আর যারা খাননি তারা অবশ্যই এটি ট্রাই করে দেখবেন। একবার খেলে বারবারই খাইতে মন চাবে, বারবারই খেতে মন চাইবে এই অসাধারণ স্বাদের ভাপা পিঠাটি বিন্নি চালের, কালো বিন্নি চাল। দেখুন কত সুন্দর হয়েছে, খুবই ইউনিক একটি রেসিপি। আমার
কক্স কিচেন ব্লগ চ্যানেলের খুবই ইউনিক একটি রেসিপি। আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আজও এটি আপনারা যারা এই চালটি পাবেন তারা ট্রাই করে দেখতে পারবেন। শীতকালীন সময়ে এই কালো চালের বিন্নি চালগুলো আমাদের এখানে অনেক পাওয়া যায়, আমাদের কক্সবাজার পাহাড়ি অঞ্চলের এই চালগুলা অসাধারণ স্বাদের খেতে। আপনারা রেসিপিটাই ট্রাই করতে পারেন। দেখুন ভিউয়ার্স, কালো বিন্নি চালের ভাপা পিঠা, এটি লাল বিন্নি চালও বলা হয়। কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। শীতকালীন সময়ে সকাল এবং বিকালবেলা বা সন্ধ্যাবেলায় এ ধরনের খাবার আমাদের অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।